আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নুসরাত ইমরোজ তিশার জীবন কাহিনী নিয়ে। নুসরাত ইমরোজ তিশা একজন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন, তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথ চলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন, পাশাপাশি কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল নাট্যধর্মী থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, ক্রীড়া নাট্যধর্মী অস্তিত্ব, নাট্যধর্মী ডুব ও হালদা। অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি 10টি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। প্রাথমিক জীবন। 1995 সালে নতুন কুড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া তিশার মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনের মাধ্যমেই। শিশু শিল্পী হিসেবে মূলত গান করতেন। 1997 সালে অনন্ত হীরার সাত পেরে কাব্য নামক একটি নাটকে শিশু শিল্পী হিসেবে শখের বসে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন। 2003 সাল থেকে অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তিশা অ্যাঞ্জেল ফোর নামক একটি ব্র্যান্ড দলও গঠন করেছিলেন। কর্মজীবন। 1998 সালে সাত প্রহরের কাব্য নাটক দিয়ে তিশার টেলিভিশন পর্দায় অভিষেক ঘটে। নাটকটি রচনা করেন অনন্ত হীরা এবং পরিচালনা করেন আহসান হাবিব। 2014 সালে তিনি দীর্ঘ 6 বছর পর টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তাকে এসকরের একটি পূর্ণ বিজ্ঞাপনের সঙ্গীত শিল্পী হিসেবে আহসানের বিপরীতে দেখা যায়। 2016 সালে তার অভিনীত দুটি মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র মুক্তি পায়। 6 মে মুক্তি পাওয়া অস্তিত্ব চলচ্চিত্রে তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী ঈশ্বরী চরিত্রে অভিনয় করেন। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিল আরোপী শুভ। শুভর সাথে তিনি পূর্বে ফারুকী পরিচালিত ওয়েটিং রুম টেলিছবিতে অভিনয় করেছিলেন। অন্যদিকে অপর চলচ্চিত্র রানা পাগলা দ্য মেন্টাল এ তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। অস্তিত্ব চলচ্চিত্রে তার কাজের জন্য 41তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজনে তিনি কুসুম সিকদারের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। 2017 সালে মোস্তফা সরওয়ার ফারুকী বহুল আলোচিত ডুব চলচ্চিত্রে একজন স্বনামধন্য পরিচালকের কন্যা চলচ্চিত্রে কাজ করে তিনি প্রশংসিত হন। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেন ইরফান খান। একই বছর তিনি হালদা নদী নিয়ে সচেতনতামূলক হালদা চলচ্চিত্রে হাসু চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। 2018 সালের ভালোবাসা দিবস উপলক্ষে সাগর জাহানপুর নির্মিত একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প নাটকে তাকে তাহসিনের বিপরীতে দেখা যায়। তিনি ফারুকী নির্মিত ডাবর মেথি আমলা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে কাজ করেন। এই বছর সেপ্টেম্বর মাসে তিনি ও অভিনেতা চঞ্চল চৌধুরী মুঠোফোনে সেবাদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শুভেচ্ছা দূত এবং আটটি বিজ্ঞাপনের চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন। তিনি বাংলা ভাষা আন্দোলন নিয়ে নিয়মিত তৌকির আহমেদের ফাগুন হাওয়ায় ছবিতে সিএম আহমেদের বিপরীতে অভিনয় করেন। ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনে তিশা 2010 সালের 16 জুলাই টিভি ও চলচ্চিত্রের পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দম্পতি ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যা সন্তান রয়েছে। 2014 সালের অক্টোবরে ঢাকার এসকার হাসপাতালে তিশার অ্যাপেন্ডিসাইটের অস্ত্রোপচার করা হয়। তিশার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্যুত ছিলেন, এতে তার ভুয়া অ্যাকাউন্ট থেকে ভক্তরা প্রতারিত হচ্ছিল। তাই তিনি 2016 সালের নভেম্বরে তার একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্টটি পরিচালনা করেন পপকর্ন ডিজিটাল। তিশা চলচ্চিত্র দেখতে পছন্দ করে। তার প্রিয় চলচ্চিত্র হল ন্যাটালি পোর্টম্যান অভিনীত ব্ল্যাক সোয়ান। এছাড়া স্টিল অ্যালিস চলচ্চিত্রে জুলিয়ান মুরের করা চলচ্চিত্রটি তার পছন্দের চরিত্র। ভিডিওটি কেমন লেগেছে মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।